মানিক ভাই, বাজারে বর্তমানে পেঁয়াজের আমদানি কেমন? দাদা, পেঁয়াজের আমদানি বর্তমানে অনেক কম। মুড়িখানা লাস্ট পর্যায়ে তো ইন্ডিয়া বিল নাই বাজারে, আবার হালি বেচতে মনে আরো 10-15 দিন দেরি হবে, এজন্য দাম একটু বাড়ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওমর ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি ওমর আছি আপনাদের সাথে। আপনারা জানেন যে বাংলাদেশের বাজারে কোনো ধরনের ইন্ডিয়ান পেঁয়াজ নেই, এবং বাংলাদেশের যে মুড়িকাটা পেঁয়াজটা আসলে এতদিন বাজারে চলেছে সেই পেঁয়াজটাও আসলে একদমই শেষ পর্যায়ে হয় আসলে, কারণ বাজারে প্রচুর দাম বেড়ে গিয়েছে। শুধু কারণ বাজারে না, সারা বাংলাদেশে পেঁয়াজের বাজারে আসলে একটা প্রভাব পড়েছে। তো আশা করব ইনশাল্লাহ অচিরেই রমজানের আগে ইন্ডিয়া থেকে এলসিটা খুলে যাবে এবং বাংলাদেশের বাজারে প্রচুর পরিমাণে পেঁয়াজ আসবে ইন্ডিয়া থেকে, এবং আমাদের দেশের বাজারে হালি পেঁয়াজটা আস্তে আস্তে অনেকটাই বাজার নিয়ন্ত্রণে চলে আসবে বলে আমি মনে করি। তো ঢাকা কারণ বাজার থেকে আজকে আমি আপনাদেরকে বস্তা কেটে এবং বস্তা সহকারে পাইকারি কত করে আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো। জনস্বার্থে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে আমাদের পাশেই থাকবেন, এবং আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের সাথেই থাকবেন। তো চলুন আমরা দেখে আসি আজকে কত করে ঢাকা কারণ বাজার পেঁয়াজ বিক্রি হচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা কারণ বাজার আসলে আগের মতো তেমন কোনো পেঁয়াজই একদমই নেই। যে পেঁয়াজ রয়েছে আসলে এটা অতি সামান্য। ইন্ডিয়ান এলসি বন্ধ থাকার কারণে প্রত্যেকটা আড়তে আসলে দেশি পেঁয়াজ রয়েছে, তো দেশি পেঁয়াজ একদমই সীমিত স্টক। আর আপনারা জানেন যে বর্তমানে দেশি মুড়ি কাটাটা একবারে শেষ পর্যায়ে, তো শেষ পর্যায়ে হওয়ার কারণে বাজারে একটা প্রভাব পড়েছে দামের উপর। প্রত্যেক দিনে আসলে 1 টাকা 2 টাকা করে 3 টাকা করে দাম বেড়ে যাচ্ছে। তো আমরা আশা করব রমজানের আগে ইনশাল্লাহ এলসি খুলে যাবে। এলসি খুললে আসলে ইন্ডিয়ান পেঁয়াজ যখন বাজারে আসবে এবং আমাদের যে দেশি হালি পেঁয়াজ উঠার কথা সেই পেঁয়াজটা আসলেই আস্তে আস্তে উঠা শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে এই মামার কাছে দেশি হালি পেঁয়াজ রয়েছে, এই হালি পেঁয়াজটা আসলে বাজারে আসা শুরু করেছে। তো এটা একদমই বাজারে এভেলেবেল হতে আরও 10 থেকে 15 দিন সময় লাগবে, তো এর মধ্যে ইন্ডিয়ান পেঁয়াজটা আসলে বাজারে পেঁয়াজের দাম অনেক কমে যাবে। তো আমরা আজকে দেশি মুড়ি কাটা পেঁয়াজের দাম জানবো। সাহেব মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছেন? ব্যাপার দেখতে পাচ্ছেন যে আসলে বাজারে তেমন কোনো কাস্টমারে নেই, আর বাজারে পেঁয়াজের দামটাও কিন্তু মোটামুটি অনেক বেশি, 108-110 টাকা করে বিক্রি হচ্ছে। আমরা দেখি মানিক ভাই রয়েছে এদিকে। তো মানিক ভাই, আজকে ঢাকা কারণ বাজারে কত করে বস্তা কাটা মুড়ি কাটা পেঁয়াজটা বিক্রি করছেন? দেখতে পাচ্ছি মুড়ি কাটা পেঁয়াজটা আসলে অনেক ভালো একটা কোয়ালিটির পেঁয়াজ ওনার কাছে রয়েছে, খুব সুন্দর দেখা যাচ্ছে আজকে। তো মানিক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। তো ভাইয়া, আজকে তো দেখতে পাচ্ছি বাজারে তেমন কোনো পেঁয়াজ নেই ভাইয়া। হ্যাঁ দাদা, মুড়ি কাটা লাস্ট সিজন না, এখন আমদানি কমে গেছে। আর ইন্ডিয়ান তো পেঁয়াজ নাই? ইন্ডিয়ান তো র‍্যাঙ্কিং নাই, আসলে এই জন্যই বাজারেও পেঁয়াজ নাই। আমি তো কোনো কাস্টমারই দেখতে পাচ্ছি না একদমই বাজার তেমন, মানে কথা বললেই চলে। কাস্টমার আছে, কিন্তু রাতের বেলা এই টাইমে কাস্টমার একটু কম থাকে, কম থাকে, আর একটু পরে হয়তো বা আসবে মাঝে মাঝে 12:30 একটা। বর্তমানে সবগুলো আড়তেই দেখতে পাচ্ছি একদমই পেঁয়াজ শূন্য বললেই চলে, এই সমস্ত জায়গা কানায় কানায় পেঁয়াজে আসলে পূর্ণ থাকে। যে পেঁয়াজ বর্তমানে দেখতে পাচ্ছি এটা আসলে তেমন কিছুই না বললে চলে। হ্যাঁ, তো কবে নাগাদ আমরা হারা বাজার দুই দোকানে পেঁয়াজ নাই? হ্যাঁ সেটাই তো, কবে নাগাদ, মানে কবে নাগাদ এই মানে ভরা যৌবনে, যে পেঁয়াজের যে একটা ভরা যৌবন থাকে কবে নাগাদ আমরা আবার সেটা দেখতে পাবো বলেন তো একটু। এটা মনে হয় অন্যান্য প্রথমে পাবেন, রমজানের প্রথম রাখি পেয়েছিলাম, রমজানের প্রথম প্রথমেই, মানে এটা রমজানের মধ্যে রাখি পেয়েছি। এটা হচ্ছে হালি হালি, যেটা সারা বছর আমরা খালি, হ্যাঁ সারা বছর এটাকেই চাঙ্গে রাখা হয়, আর সারা বছর এটা দিয়েই আসলে বাজারের চাহিদা পূরণ করা হয়। পেঁয়াজ না, এটা মনে হয় সবজি, মানে এটা সবজির মতোই আর কি, এটা অনেক কাছাকাছি এই 2 মাস 2.5 মাস এটা আমাদের চাহিদা পূরণ করেছে, এটার জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো ভাইয়া, তো আপনার কি মনে হয়, মানে ধরেন
হালি পেঁয়াজ আসার আগে বা আপনার হচ্ছে ইন্ডিয়ান যে পেঁয়াজ এটা আসার আগে কি আর কমার কোনো সম্ভাবনা আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেশে যে ওগুলো আসার কমার সম্ভাবনা আছে, ওগুলো আসার আগে কি কমার সম্ভাবনা আছে? এর অন্যান্য আগে ইনশাআল্লাহ বাজার কমে যাবে আল্লাহ রহমত করে। নিয়ন্ত্রণে থাকে এবং আমি সবসময় ভাই কৃষক এবং ভোক্তা এদেরকে নিয়েই আসলে আমি কাজ করি। আমি সবসময় চাই যেন ভোক্তারা একটু কম প্রাইসে খাইতে পারে। ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আর আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন বা কৃষক রয়েছেন তাদের সাথে আমার ব্যক্তিগত কোনো আর্থিক সম্পর্ক নাই, ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই। আমি সবসময় চেষ্টা করি যে আমার এই চ্যানেলের মাধ্যমে একদম সঠিক প্রাইসটা বর্তমান বাজার দরটা জানাতে যেন মানুষ উপকৃত হয়। অনেকেই সেই ভিডিও শেয়ার করে এবং শেয়ারের মাধ্যমে অনেকেই বর্তমান আপডেটের দামটা জানতে পারে। তো মানিক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আজকে আপনি আমাদেরকে দাম দর জানালেন। তো আমরা আরও দু একটা ঘর ঘুরে দেখে আসি বর্তমানে কত করে পেঁয়াজ বিক্রি হচ্ছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একদমই কম রয়েছে হালি পেঁয়াজটা। দেখি এই ভাই কত করে আজকে বিক্রি করছেন তার আড়তে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া কেমন আছেন? আছি ভালো ভাই। ভাইয়া আপনি আজকে কত করে এই মুড়ি কাটা পেঁয়াজটা বিক্রি করছেন? 110 টাকা কেজি ভাইয়া। 110 টাকা করে? তো বর্তমানে তো মুড়ি কাটা একদম শেষ দিকে। হ্যাঁ শেষ দিকে। তো হালি পেঁয়াজ কবে নাগাদ বাজারে অ্যাভেলেবেল হতে পারে? বর্তমানে আপনি ইন্ডিয়ান পেঁয়াজ তো নাসিক পেঁয়াজ বলা হয়, তো নাসিক এটা কত করে বিক্রি করছেন পার কেজি পাইকারি? 110 টাকা কেজি ভাইয়া। 110 টাকা করে কেজি বিক্রি করছেন। আর এইদিকে দেখতে পাচ্ছি ভাইয়া বড় বড় সাইজের পেঁয়াজ গুলো, এগুলো কোন জায়গার? এটা নাসিকের একদম বড় সাইজের আলাদা করে রাখছেন, তো এটার প্রাইস কত করে আজকে ভাইয়া? 110 টাকা করে এটাও বিক্রি করছেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে নাসিকের বড় বড় সাইজের গুলো 110 টাকা করে বিক্রি করছেন, আর এদিকে যে নাসিকের ছোট সাইজের যে পেঁয়াজ গুলো রয়েছে এগুলো সেম প্রাইস। এগুলো দেখুন একদমই কালারফুল মাশাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো দেখে আসি আমরা আর কোনো ঘরে আসলে ইন্ডিয়ান পেঁয়াজ রয়েছে কিনা। এটা হচ্ছে মেহেরপুরের পেঁয়াজ, এটা আজকের বাজারে বিক্রি হচ্ছে 82 থেকে 85 টাকা করে। এটা আসলে বাজারে সবচেয়ে নিম্ন রেটের, মানে সবচেয়ে কম রেটের পেঁয়াজ এটা। আর এটা বাজারে থাকায় আসলে বাজারের রেটটাও কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আসলে মেহেরপুরের এই পেঁয়াজটা আসলে অনেক ঘরেই রয়েছে। ভাইয়া এটা কত করে বিক্রি করছেন পাইকারি? পাইকারি 420 টাকা বললা। এটা এটা তাহলে কেজি কত করে? 84 টাকা কেজি। 84 টাকা। আচ্ছা তো এই পেঁয়াজটা তো মোটামুটি বাজার নিয়ন্ত্রণের জন্য অনেকটা সহায়তা করেছে তাই না? ঠিক আছে ভাইয়া ধন্যবাদ। ভিউয়ার্স এই যে এই পেঁয়াজটার দামটা অনেকটাই কম আসলে এটা বাজারে আসার কারণে অনেকটাই বাজার নিয়ন্ত্রণে রয়েছে বলে আমি মনে করি। তো এগুলো হচ্ছে মেহেরপুরের একটু বড় সাইজেরটা আলাদা করা। তো এদিকেও মেহেরপুরের পেঁয়াজগুলোর আসলে বাছাবাছির কাজ চলছে। তো ভিউয়ার্স আমি আজকে ঢাকা কারণ বাজার থেকে আপনাদেরকে পেঁয়াজের আপডেটটা দিলাম। যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আজকের এই ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের সাথেই থাকবেন যেন পরবর্তী ভিডিও আপলোড দিলেই আপনাদের কাছে চলে যায়। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন যেন পরবর্তী ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে চলে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।